জনপ্রিয় টেলিনায়িকা দিতি প্রিয়া রায়। যদিও বাংলা টেলিভিশনে তিনি বেশি পরিচিত রানীমা হিসেবে, জি বাংলার রানি রাসমণি ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে ওঠেন। টানা 3-4 বছর ধরে তাকে এই চরিত্রে দর্শক দেখেছে। কিন্তু বর্তমানে টেলিভিশনকে এক প্রকার বিদায় দিয়ে বড় পর্দা এবং ওয়েব সিরিজে নিজেকে মেলে ধরেছেন। এদিকে তার প্রেম জীবন নিয়েও দর্শক সমান কৌতূহলী। তার প্রেম জীবন নিয়ে খুব বেশি চর্চা হয় না, তবে সেই বিষয়ে জানতে সবাই আগ্রহী। সম্প্রতি দিতি প্রিয়ার নতুন পোস্টকে ঘিরে টেলিপাড়াতে আলোচনা তুঙ্গে। অনেকেই তার নতুন প্রেমের কথা ভেবে বেশ ভেঙে পড়েছে। আসলে আজ জনপ্রিয় অভিনেতা সুহত্র মুখার্জির সাথে একাধিক মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করে দিতি প্রিয়া ক্যাপশন দিয়েছেন, নাও ইটস অফিসিয়াল। এমন কথার মাধ্যমে সাধারণত নতুন প্রেমে সিলমোহর দেয়া হয়। অনেক তারকারাই তাদের প্রেম স্বীকার করে নাও ইটস অফিসিয়াল এই কথাটি বলেন। তাহলে কি তারা বাস্তবে প্রেম করছেন? সেই পোস্টের কমেন্টে তার দর্শক এবং তার ঘনিষ্ঠরা এমনটাই মনে করছে। কারো মন ভাঙছে, কেউ আবার শুভেচ্ছা জানিয়েছে, অনেকে আবার সন্দেহ করেছে এটা সম্ভবত কোনো ওয়েব সিরিজের প্রমোশন। তাহলে এটাই সত্যি নাকি অন্যটা? প্রসঙ্গত উল্লেখ্য, সুহত্রকে অনেক ওয়েব সিরিজে প্রধান চরিত্রে দেখা যায়। তাদের নিয়ে এখন টেলিপাড়াতে জোর চর্চা। তো বন্ধুরা, কেমন লাগছে এই কাপেলকে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।